এটাও কি সম্ভব যে জলে দিলেই নাকি নেল পলিশের রং চেঞ্জ হয়ে যায় ভাই আমার তো বিশ্বাস হচ্ছে না তো আমি অ্যামাজনে সার্চ করলাম যে এরকম কালার চেঞ্জিং নেল পলিস পাওয়া যায় কেন তো আমি এটা পেয়েও গেছি তো চলো এবার এটা ট্রাই করে দেখা যাক যে এটা কি আদেও কালার চেঞ্জ হয় না হয় না তো এর আগেও কিন্তু আমি আরেকটা ভিডিও পোস্ট করেছিলাম এর ওপরেই অনেকে অনেক ধরনের কমেন্টস করেছিল যে এটা ফেক এটা এডিট করা ভিডিও বাট স্টিল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোনো এডিট ছাড়াই কিভাবে কালার চেঞ্জ হয় আর এই নেল পলিসটা আমি অ্যামাজন থেকে পার্চেস করেছি পাঁচশো টাকা দিয়ে ব্র্যান্ড হচ্ছে এলভিয়া তো তোমরা চাইলে সার্চ করে দেখতে পারো আর চলো দেখা যাক আমিও দেখবো এটার আদৌ কালার চেঞ্জ হয় না হয় না তো আগের যে ভিডিওটাতে ইউজ করেছিলাম ওটা কিন্তু অন্য ব্র্যান্ডের নেল পলিশ ছিল তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব ওইটার কালারও কিন্তু একদম ফাটাফাটি ছিল ব্লু কালারের মধ্যে এটা কিন্তু গ্রিনের মধ্যে তো আমি এখানে নেল পলিশটা প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে দেখতে পাচ্ছ তো দেখো আমি কোনো ধরনের এডিট করবো না আর চলো আমিও দেখি যে এই কালারটা চেঞ্জ হয় না হয় না নাহলে আমার পাঁচশো টাকা একদম জলে যাবে আর এই ফার্স্ট টাইম আমি পাঁচশো টাকা দিয়ে কোনো নেল পলিশ কিনেছি আর কোনো কেউ পাঁচশো টাকা দিয়ে নেল পলিশ কী কিনেছো কমেন্ট করে জানিও মানে ব্যবহার করেছো কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে ইউভি লাইট এটার ডিটেলসেও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকেই চেয়েছিলে যে এটা কিভাবে ইউজ করা হয় ওইটার ভিডিও দিতে তো আমি ইউ ইউভি লাইটের সাহায্যে দেখো নেল পলিশটাকে শুকিয়ে নিয়েছি আর এরপর আমি আরও একটা লেয়ার অ্যাপ্লাই করে নিয়েছি কারণ আমার মনে হয়েছিল যে একটু পাতলা হয়ে গেছে লেয়ারটা ফার্স্ট লেয়ার অ্যাপ্লাই করেছিলাম তো আমি এখানে সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করে নিচ্ছি তো এরপর আমি আরও একবার ইউভি লাইটের নিচে দেখো নেলটাকে নেল পলিশটাকে ভালোভাবে শুকিয়ে নিব। ইউভি লাইট ইউজ করলে আমাদের নেল পলিশটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো দেখো এরপরে কিন্তু আমি এটার মধ্যে কিন্তু জল দিয়ে এবার ইউজ করে দেখাবো যে জলে দিলে এটা কি কালার চেঞ্জ হয় না হয় না তো চল ট্রাই করা যাক জলে দেওয়া যাক তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি জল জলটা কিন্তু আমি এখানে ঠান্ডা জল নিয়ে নিয়েছি তোমরা যদি ঠান্ডা এবং গরম দুটো জল নাও তাহলে কিন্তু দু রকমের কালার চেঞ্জ হবে তো আমি এখানে শুধুমাত্র ঠান্ডা জল নিয়েছি তাই এখানে দেখো জলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু একদম ডার্ক ব্লু বা ব্ল্যাক কালারে হয়ে গেছে যেটাই বলতে পারো না কিন্তু এটা কিন্তু ডার্ক ব্লু কালারে হয়েছিল তো দেখতে পাচ্ছ আশা করি এটা কিন্তু কালার চেঞ্জ হয়েছে আর এখানে কোনো কোনো এডিট বা কাট নেই তোমরা কিন্তু আমি ফুল প্রো দিয়ে দিয়েছি কোনো এডিট ছাড়াই দেখতে পাচ্ছ কত সুন্দর এটা কালার চেঞ্জ ওইটা একটা ব্লু কালার হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল ছিল তোমরা চাইলে কিন্তু এটা পার্চেস করে ট্রাই করতে পারো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও কিন্তু